FDR বা ফিক্সড ডিপোজিট অনেকেই আসলে এটা নিয়ে অনেক কনফিউশন কাজ করে অনেকেই আমাকে কোশ্চেন করে দেখেছেন যে ভাই আমি আসলে FDR করতে চাচ্ছি এত টাকা রাখতে চাই 5000 টাকা 50000 টাকা 1 লাখ টাকা আমি রাখতে চাই FDR কোন ব্যাংকে ইন্টারেস্ট বেশি পাবো বা কোন ব্যাংকে আমি আসলে এই টাকাটা জমা রাখতে পারি যেটা আমার জন্য হেল্পফুল হয় এই ব্যাপার নিয়ে আসলে অনেকে পরামর্শ চান সো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে আসলে ক্লিয়ার করে দিব যে আসলে FDRটা কতটা বেনিফিটেবল বা FDR এর মাধ্যমে আপনি কোন ব্যাংকে রাখতে পারেন বা আপনার জন্য আসলে FDR ঠিক আছে কি না সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার্স চলুন শুরু করি আপনি FDR কেন করবেন আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছিল আপনি FDR কখন করবেন বা কেন করবেন সিম্পলি আপনার কাছে ধরুন অলস টাকা আছে ধরুন আছে 1 লাখ টাকা আছে আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনি ব্যাংকে জমা দিয়ে আপনি সেটার ইন্টারেস্ট নিতে যাচ্ছেন ইন্টারেস্ট মানে হচ্ছিল সুদ সিম্পলি সো সুদ থেকে দূরে থাকাই বেটার তারপর আমি আপনাদেরকে জাস্ট প্রসিডিউরটা বলতেছি যে এটা করলে আসলে আপনার জন্য কতটা বেনিফিট হতে পারে আর কতটা প্রবলেম হতে পারে একে হচ্ছিল আপনি টাকাটা জমা দিলেন যেটার বিনিময়ে আপনি ইন্টারেস্ট পাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার হচ্ছিল ওই অ্যাকাউন্টে ধরুন আপনি কথার কথা আমি আপনাকে জাস্ট একটা ফর এক্সাম্পল দিয়ে বুঝাই ধরুন আপনি 1 লাখ টাকা আপনার কাছে আছে যেটা আপনি কোনো কাজে ইউজ করতেছেন না আপনি চাচ্ছেন যে এটার অ্যাগেনস্টে আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট নেবেন আপনি ব্যাংকে গেলেন ব্যাংকে যেয়ে জমা দিলেন FDR ধরেন আপনাকে তারা বললো 10% দিবে ওকে ফাইন 10% কিন্তু দেয় না তারপরেও আমি বললাম যে মনে করেন 10% দিবে মানে শতে আপনি 10 টাকা করে পাবেন ওকে ফাইন আপনি জমা দিলেন জমা দেওয়ার পরে আপনি যে কোনো একদিন তো বছরে যে কোনো একদিন তো জমা দিলেন তাই না জমা দেওয়ার পরে পরবর্তীতে আপনি কি কত পাওয়ার কথা আপনি 1 বছর পরে ওই টাকাটা উঠালে পাবেন হচ্ছিল 1 লাখ টাকা পাবেন সাথে হয়তো কত পাওয়ার কথা আপনার হচ্ছিল 10,000 টাকা সো 1,10,000 টাকা কিন্তু আপনার পাওয়ার কথা রাইট এবার আসি আপনার 1 লাখে 1,10,000 পাওয়ার কথা ছিল কিন্তু এটা কিভাবে চেঞ্জ হয়ে যায় সো আপনি যখন 10% FDR রাখলেন তখন হচ্ছে এই যে টাকাটা আসবে সেই টাকার মধ্যে আপনার হচ্ছে আফগানি শুল্ক কিন্তু আসবে কারণ 1 লাখ টাকার উপরে হয়ে গেলে কিন্তু আফগানি শুল্ক আপনার জন্য এলিজিবল হয়ে যায় তো ধরুন আফগানি শুল্কের জন্য ধরুন আপনি 300 টাকা কাটলো ফর এক্সাম্পল আমি বলতেছি আমি কিন্তু কোনোটাই বাস্তবের সাথে মিল দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি ধরুন 300 টাকা কেটে নিল তার মানে হচ্ছিল আপনার 10,000 টাকা থেকে 300 টাকা কেটে নিল এবার আসি আসলে আপনি যে ইন্টারেস্টটা পাইলেন টাকাটা তো এখানে রাখলেন তারপরে যে ইন্টারেস্টটা পাইলেন সেই ইন্টারেস্টটাতে কি কি পেলেন আপনি হচ্ছিল মনে করেন 300 বাদ দিলাম 300 না আমরা 500 বাদ দিই মানে হিসাব করার সুবিধার্থে 500 বাদ দিলাম আমাদের থাকে কত আপনার হচ্ছিল 9,500 টাকা আপনি কি 9,500 পাবেন নো ওয়ে আপনি 9,500 পাবেন না এখান থেকে আপনার ভ্যাট কাটা হবে হচ্ছিল 15% যদি আপনি টিনদারি হন তাহলে কাটা হবে হচ্ছিল 10% বা 15% এবার কাটলেন ওইটা থেকে খরচ গেল তো 10,000 টাকা যদি আমরা 10% হিসাব করি কত টাকা যায় আপনি ধরেন হচ্ছে 10,000 টাকা 1,000 টাকা চলে গেল 1,000 টাকা আগের হচ্ছিল 500 টাকা আমি কিন্তু অ্যাকুরেট হিসাব দেখাচ্ছি না আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি 1,500 টাকা অলরেডি চলে গেছে আর কত আছে ব্যালেন্সে আপনার ব্যালেন্স আছে হচ্ছিল 8,500 টাকা তখন আপনি বলতে পারেন যে ভাই 8,500 টাকা তো ভালোই খারাপ না এইবার আসি আমি আপনাদেরকে মেন ক্যালকুলেশন আসি আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনার ছবি লাগতেছে 3 কপি এটা সেটা হ্যান ত্যান কাগজপত্র আগডুম বাগডুম মিলাই দিলে আপনাকে কিন্তু 500 টাকার মতো আপনার কস্টিং চলে যায় ওইটা গেল আবার এখান থেকে বাদ দিলাম 500 টাকা কত গেল আপনার 2,000 টাকা শেষ এবার 2,000 টাকা গেল ভালো তারপরে দেন আসে কোথায় দেন আসে হচ্ছিল 8,000 টাকা এখনও তো 8,000 টাকা পাচ্ছি ওকে ফাইন 8,000 টাকা থেকে আপনি যখন উঠাতে যাবেন তখন দেখবেন যে আপনার এই সেই আপনার হচ্ছিল সরাসরি আপনার আর একটা ব্যাংকে ট্রান্সফার করতে হবে এটা সেটা আপনার অনেক ধরনের খরচপাতি এবং টাইম টু মিলে আসে না আপনার মনে করেন আরও 100 থেকে 200 টাকা চার্জ কেটে যাবে বা আপনি যে বুদ্ধি কোনো যে কোনো ব্যাংকে টাকা যদি ট্রান্সফার করেন আপনাকে সরাসরি ক্যাশ টাকা তো ইউজুয়ালি দেয় না ব্যাংক ট্রান্সফার ছাড়া নর্মালি টাকা দেয় না যদি ব্যাংক ট্রান্সফার না হয় তো দেখা গেছে যে আপনার এখানে 100-200 টাকা খরচ হয়ে যায় ঠিক আছে টাইম টু টাইম এর উপর ভ্যারি করে বা ব্যাংক টু ব্যাংক বা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে তো আপনার কী হলো প্রফিট পেলেন কত ধরুন আমার এই খরচও হয়নি তাহলে আমার কী হলো আমি পেলাম 8,000 টাকা এবার আসি হচ্ছিল আপনি মানি ভ্যালু কি বাড়ছে আপনার অফকোর্স বাড়েনি কারণ হচ্ছে যে আপনি 1 লাখ টাকা দিয়ে 1 বছর আগে যেই প্রোডাক্ট কিনতে পারতেন এখন কিন্তু 1,15,000 টাকা দিয়েও সেই প্রোডাক্ট বা 20,000 টাকা দিয়েও কিন্তু আপনি সেই প্রোডাক্ট কিনতে পারছেন না তার মানে কি আপনার টাকার কিন্তু ভ্যালু কমে গেছে আপনি ইন্টারেস্ট পাইছেন ঠিক আছে কিন্তু আপনার অলরেডি ভ্যালু কমে গেছে আমার মানে এই ভিডিও উদ্দেশ্য হচ্ছিল যে অলস টাকা FDR না করে আসলে বিজনেস করা উচিত বা বিজনেস করা উচিত বা আপনার কোনো একটা স্থায়ী খাতে যদি ইউজ করেন সেই ক্ষেত্রে এটা বেটার অপশন বাট আপনার হচ্ছে হলো ওই শুধুমাত্র 1,00,000-1,50,000 টাকা আমি FDR করে রাখলাম আমি সিকিউরড
নো এটা আসলে অত বেনিফিট আপনাকে দিবে না তো দেন আসি এবার এরকম করে কিন্তু আপনি মোটামুটি আপনি আপনার হিসাব মতো 8000 টাকা আসে এবার আসলে বাংলাদেশের কোন ব্যাংক আপনি 1 বছর টাকা রাখলে 8000 টাকা দিবে ইম্পসিবল ঠিক আছে ইম্পসিবল কারণ হচ্ছে সর্বোচ্চ আপনি 4 থেকে 4.5% হতে পারে আপনাকে দিবে 1 বছরের এফডিআর এর এগ্রিস্টে বা 6% দিলো ধরেন যদি 6% ও দেয় তাহলে 6000 টাকা থেকে 2000 টাকা তো আপনার গেছে গন দেজে গেলে আর থাকে হলো 4000 টাকা বা 3000 টাকা সেটা কিন্তু আপনার 1 বছর 365 দিন আপনার 1 লাখ টাকা তারা ইউজ করে আপনাকে দিচ্ছে এই অল্প কিছু টাকা যেটা অলরেডি আপনার মানি ভ্যালু কমে গেছে এবার আসি হচ্ছে এখন বলবেন যে না ভাই আমি তারপরও আমি এখানে এফডিআর করতে চাই এখন কোন ব্যাংক হলে ভালো হয় এটা আপনার যেহেতু পার্সোনাল ব্যাপার সিম্পল আপনি আপনাকে আমি আজকে যেটা সাজেস্ট করব কালকে সেটা রেট চেঞ্জ হয়ে যেতে পারে আজকে যদি আমি বলি যে ভাই ডাচ বাংলা ব্যাংক ভালো এমন হতে পারে যে কালকে যে এটা রেট চেঞ্জ হয়ে গেছে আপনার হচ্ছিল 5% এর জায়গায় আপনার হচ্ছে 2% হয়ে গেছে আপনি গেলেন বললেন যে ধর মাহফুজ ভাই বললো আমি খুললাম আমরা 3% 4% পাচ্ছি আপনি যদি এফডিআর করতেই হয় বা করতেই চান তাহলে হচ্ছিল আপনাকে আগে আপনি তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন যে কোনো ব্যাংকের নাম লিখে সার্চ করবেন যেহেতু আপনি ভিডিও দেখছেন তার মানে হচ্ছে আপনি মোটামুটি ওয়েব সার্চ করতে জানেন সার্চ করবেন সার্চ করে যেই ব্যাংকের ওই টাইম অনুসারে আপনার ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে কত টাকা দিচ্ছে একটু একটু ডিটেলস পড়ে নেবেন আগে কত টাকা দিচ্ছে সেটা দেখে তারপরে আপনি এফডিআর করতে পারেন তাহলে হয়তো বা আপনার জন্য বেনিফিটেবল হতে পারে সো দেখা গেছে যে আমরা যেহেতু মুসলমান আমার মনে হয় যে সুদ থেকে দূরে থাকাই বেটার সো এই জিনিসটা থেকে আপনি যদি বের হয়ে আপনি এই টাকাটাই 1 লাখ টাকাটাই আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন সরাসরি আপনি নিজে যদি ফিজিক্যালি যদি আপনার অপরচুনিটি থাকে তাহলে সেখানে ইনভেস্ট করেন দেখবেন আপনি একটা ভালো বেনিফিট পাবেন এবং একটা রহমত পাবেন কিন্তু আপনি যদি শুধু এফডিআর করে আপনি যদি মানে চলতে চান তাহলে ইজ ব্যাড ফর ইউ আর এছাড়াও যদি ধরেন আপনার যদি ব্যাংকিং সেক্টর নিয়ে কোনো কোশ্চেন থাকে কোনো কিছু বলার থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব বাটন আছে সেখান থেকে ক্লিক করে রাখতে পারেন এবং সাথে নোটিফিকেশন বেল আছে সেটা অন করে রাখতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত কেমন লাগলো না লাগলো ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আর যারা রিয়েলটেক মাস্টারের গ্রুপে জয়েন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা চাইলে অনায়াসে রিয়েলটেক মাস্টারের গ্রুপে জয়েন করতে পারেন সেখান থেকে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় পোস্ট করলে অনেকেই থাকে আমি নিজেও পার্সোনালি বিজি থাকি যারা ফ্রি থাকে টোটালে আপনার চেষ্টা করবে দেখা যাচ্ছে যে অ্যান্সার দেওয়ার জন্য আর যারা ইন্টারন্যাশনাল কার্ডের অভাবে দেখা গেছে যদি শপিং টপিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে যদি হেল্পের প্রয়োজন হয় বা আপনি যদি সেই ক্ষেত্রে আপনি রেলমাটি গ্রুপের হেল্প নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্ক আছে সেখানেও জয়েন করে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ